যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে। বাংলাদেশের সিনেমা দিয়ে বড় পর্দার স্বপ্ন পূরণ করেন অপর বাংলার নায়িকা ইধিকা পাল। সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা হয়ে মাতিয়েছেন লাখো ভক্তদের হৃদয়। সেই রেশ কাটতে না কাটতেই দিলেন নতুন খবর। আবারও শাকিব খানের সাথে জুটি বেঁধে পর্দা কাঁপাতে যাচ্ছেন ইধিকা। নতুন এই সিনেমার নাম বরবাদ। এটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। বরবাদই হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা। জানা গেছে সেপ্টেম্বর থেকে ভারতের রামোজি ফিল্ম সিটিতে শুরু হবে শুটিং। শাকিব ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবেন মিশা সওদাগর। তবে সিনেমাটি নিয়ে এখনও মুখে কুলু পেটেই রয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা। এতে শাকিব খানের বিপরীতে কাজ করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছিল ইধিকার। প্রথম সিনেমাতেই বাজিমাত, জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাকিব ইধিকা জুটি। এরপর বাংলাদেশে কবি নামের এক সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেন ইধিকা। আর বরবাদ সিনেমাটি হতে যাচ্ছে ইধিকার ক্যারিয়ারের চতুর্থ সিনেমা। প্রিয়তমা সিনেমাটি ব্যবসা সফলের পাশাপাশি দারুণ প্রশংসা কুড়ায়। ইধিকার নামের সাথে যুক্ত হয় চিত্রনায়িকা। এমনকি বাংলাদেশের দর্শকদের কাছে শাকিবের প্রিয়তমা হিসেবে বেশ পরিচিতি পান তিনি। প্রিয়তমা সিনেমাটি মুক্তির চতুর্থ সপ্তাহের মধ্যেই আয় করেছিল 2,35,00,000 টাকারও বেশি। অন্যদিকে প্রিয়তমা দুর্দান্ত ব্যবসা সফল হবার পরেও অপর বাংলার সিনেমায় যুক্ত হতে পারেননি এই অভিনেত্রী। মাঝে একাধিক কলকাতার সিনেমায় যুক্ত হওয়া নিয়ে গুঞ্জনও ছড়ায়। কিছুদিন আগেও সংবাদ প্রকাশ হয় কলকাতার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেবের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা। অনেকেই ধারণা করছিলেন দেবের সাথে কলকাতার সিনেমায় তার রাজকীয় অভিষেক হতে যাচ্ছে। তবে সেই সিনেমাটি নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গেছে কাজটি আলোচনাতেই আটকে গেছে, যে কারণে নিজ দেশের নায়িকা হওয়ার বাসনা এখনও সে অর্থে অপূর্ণই রয়ে গেছে এই নায়িকার। পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে সিকান্দার সিনেমায় অভিনয় করবেন ইধিকা, যেখানে অভিনেতা সিয়াম আহমেদের সাথে দেখা যাবে ইধিকা পালকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।